লতিফিয়া এতিমখানা ফুলতলি পরিদর্শন করেছেন সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ আলহাদ ও চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী জুলাই শনিবার বিকেলে লতিফিয়া এতিমখানা ফুলতলির হিফজ শাখা বালিখা শাখা আলিয়া শাখা কেজি শাখা কারিগরি শাখা ও ডিসপেন্সারি পরিদর্শন করেন তারা পরিদর্শন শেষে এতিমখানা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় বিশেষ সভা এতে উপস্থিত ছিলেন বাদেদেউরাইল ফুলতলি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ও লতিফিয়া এতিম খানার ব্যবস্থাপক ফারহান আহমদ চৌধুরীর রেদা পরিদর্শন শেষে অতিথিরা লতিফিয়া এতিমখানার বহুমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন জকিগঞ্জ টেলিভিশন জকিগঞ্জ সিলেট